আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আম দিয়ে আমের কেক। এর জন্য আমি প্রথম নিয়ে নিলাম 1 কাপ চিনি ও 1টা ডিম। এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর আমি 1/2 কাপ দিয়ে দিব ব্লেন্ডার করা আম। আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভারও অ্যাড করতে পারেন। ব্লেন্ডার করা আম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দেব 1 কাপ আটা। আটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। ওটা ভালোভাবে মিক্সড হওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপ তেল। তেল দেওয়ার পরে আমি অল্প অল্প করে দিয়ে দেব দুধ। এটা বেশি তরল করা যাবে না। দুধ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে, আমি আগেই আম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, এখন আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আমের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি একটা পাত্রে দিয়ে দিলাম কিছুটা কাগজ। কাগজটাকে আমি তেল দিয়ে ভালোভাবে নিয়ে নিলাম। তারপর আমি মিশ্রণটি পাত্রে দিয়ে দিলাম। তার উপর দিয়ে আমি দিয়ে দিলাম কিছু বাদাম। যেহেতু আমি চুলায় বানাবো এর জন্য নিয়ে নিলাম একটা তাওয়া। তার উপরে দিয়ে দিলাম একটা স্টার, তারপর পাত্রটি তাওয়ার উপরে দিয়ে দিলাম। 40 মিনিট অপেক্ষা করার পরে হয়ে গেল আমার নরম তুলতুলে কেক। এটাকে আমি নামিয়ে নিলাম। এই যে হয়ে গেছে আমার নরম তুলতুলে কেক, খেতে কিন্তু খুব মজা হয়েছে। চলে আপনারাও বানিয়ে খেতে পারেন। আম থাকতে থাকতে আপনারাও বানিয়ে ফেলুন আমের এই নরম তুলতুলে কেক। আমি ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করিনি, আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভারটাও অ্যাড করে নিতে পারেন। আমার কেকটা অনেক সফট হয়েছে।